পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অর্থনীতি উন্নয়নের নতুন বাতিঘর ও বিশ্ব বাণিজ্যে প্রবেশদ্বার উল্লেখ করে এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। রোকনুজ্জামানের রিপোর্ট। প্রথমবারের মতো বিদেশি কোম্পানির হাতে দীর্ঘমেয়াদে চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল পরিচালনার ভার দিল বাংলাদেশ। সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির আওতায় সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সঙ্গে জি2জি চুক্তির মাধ্যমে সরবরাহ পরিচালনা ও হস্তান্তরের ভিত্তিতে 22 বছর মেয়াদে টার্মিনালটি পরিচালনা করবে কোম্পানিটি। ব্যবস্থাপনা ও পরিচালনার অংশ থেকে এককালীন ও বার্ষিক নির্দিষ্ট পরিমাণ অর্থ ভাগাভাগি হবে সৌদি কোম্পানি ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে। নানা প্রক্রিয়া শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের মধ্যে অনুষ্ঠিত হয় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এগ্রিমেন্ট। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘমেয়াদে এই চুক্তি যুগান্তকারী বলে উল্লেখ করে উভয় দেশ। Decades, and the reason I mentioned the first is not only because we're proud of them, but also they were one of the first investors in Bangladesh. They have three PPP deals here in Bangladesh. বক্তব্যে প্রধানমন্ত্রী সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই চুক্তি দুদেশের মধ্যে শক্তিশালী টেকসই সম্পর্কের উদাহরণ হয়ে থাকবে, ভবিষ্যতে আরও সম্পর্ক জোরদারের আশাও জানান তিনি। এই প্রকল্পটি বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটা শক্তিশালী টেকসই অংশীদারিত্বের দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বয়ংসম্পূর্ণ এই আধুনিক টার্মিনালটি আমাদের বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করবে, সেই সাথে সাথে নিরবিচ্ছিন্ন বাণিজ্য সহজতর করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা সৃষ্টির পথ সুগম করবে। এবং এটা শুধু বাংলাদেশের জন্য না, আমাদের আঞ্চলিক ব্যবসা বাণিজ্য, যেমন আমাদের আশেপাশের দেশ নেপাল, ভুটান, ভারত থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল, এগুলির সঙ্গেও একটা তাদেরও ব্যবসা বাণিজ্যের একটা সুযোগ সৃষ্টি করে দেবে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রী খালিদ আলফালা। দ্বিপাক্ষিক বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, নানা উন্নয়ন খাত, দুদেশের মধ্যে বিনিয়োগ বাণিজ্য বাড়ানোর উপর আলোচনা হয়। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।